খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তুন সার্গীয় বিভিন্ন ধরনের অস্ত্র 49 রান গুলিসহ ছয় উপজাতির সন্ত্রাসীর আটক করেছে যৌথ বাহিনী। বুধবার গভীর রাতে উপজেলার বাল্যাছড়ির চৌধুরীপাড়াত অভিযান চালায় এসব অস্ত্র গুলিসহ এলিন চাকমা, অলিন্ত্রিপুরা, সুমন্ত্রিপুরা, রিপন্ত্রিপুরা, সাচিং মংমারমা, শান্তি জয় ত্রিপুরারে আটক করা হয়। এই সময় তারা তুন উগ্র AK-22 অটো রাইফেল, দুয়া 9mm পিস্তল, উগ্র এলজি সহ এসব অস্ত্রের 49 রাউন্ড গুলি, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র, আষ্টুয়া মোবাইল ফোন, সাদা সংগ্রহ করিবার রশিদ বই আর সরকার বিরোধী সাংগঠনিক লিফলেট পোস্টার উদ্ধার করা হয়। গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি সাদাত হোসেন টিটু থানাত হস্তান্তরের বিষয়ে নিশ্চিত করছে। আটককৃত ব্যাগ চট্টগ্রাম পার্বত্য আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইপিডিএফর নেতাকর্মী। সর্বশেষ আটকের পর তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা করা হয়। গত বাল্যাছড়ি এলাকা থেকে আমরা গতকাল রাত্রে একটি পরিত্যক্ত একটি কুড়িঘর থেকে ছয়জন ইপিডিএফ সদস্যকে চারটি অস্ত্রসহ উদ্ধার গ্রেপ্তার করতে পারি এবং গতকালকে রাত্রে আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত রাবার বাগান এলাকা দিয়ে গোপনভাবে যাই এবং যাওয়ার পরে আমরা তাদেরকে হাতে নাতে করতে সক্ষম হই। ডেস্ক নিউজ, C+TV, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাই হতা হই।